টিটাগড়ে প্রকাশ্যে শুট আউট, আতঙ্ক ছড়ালো এলাকা জুড়ে। নামাজ পড়ে মসজিদ থেকে বেরোতেই পরপর গুলি এক যুবককে, রাস্তায় লুটিয়ে পড়েন এক যুবক। উল্লেখ্য, টিটাগড় থানার অন্তর্গত ব্যারাকপুর পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের টিটাগড় জিসি রোড নয়াবস্তি এলাকায় গুলি চলার ঘটনা ঘটল। গুলিতে রাস্তায় লুটিয়ে পড়েন আনোয়ার আলী নামে এক যুবক, গুলি করে পালায় দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ আনোয়ারকে প্রথম ব্যারাকপুর বিএন বসু হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় তাকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। কি কারণে গুলি তার উপর চলল তা এখনও বুঝে উঠতে পাচ্ছেন না এলাকার মানুষ। দুজন বা তিনজন এসে গুলি করে দেয়, বলার এখানে রেখেছে, এখানে এসেছিল, তাকে রেফার করা হয়েছে, কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে, বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখন দেখা যাক। হ্যাঁ, ওর ডাক নাম ছিল বল্লু, ভালো নাম হচ্ছে আনোয়ার আলী। কি করতেন উনি বেসিক্যালি, কাজ কি? উনি দোকান আছে, সাইবার ক্যাফের দোকান আছে, এমনি কিছু জমিজমা ব্যবসা করতো। কেমন মানুষ ছিলেন? মানে ভালো মানুষ, সামাজিক ছেলে। হ্যাঁ, ভালো ছেলে। ও নামাজ পড়তে, নামাজের সময় হয়েছে, নামাজ পড়তে গেছে, নামাজে ফিরে এসে তারপরে এই ঘটনাটা হয়েছে। মানে ঠিক কটার সময় আনুমানিক হয়? ওই 12:30 থেকে 1টার মধ্যে হয়েছে। মানে বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় আনোয়ারের, 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের ঘনিষ্ঠ তৃণমূল কর্মী বলে জানা গিয়েছে। পুলিশ খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। ভ্যান অথবা রিক্সাকে মোটর চালিত যানে পরিণত করার ঠিকানা রাজ ই সাইকেল অ্যান্ড টোটো হাব। সঙ্গে রয়েছে টোটো সার্ভিসিং এর ব্যবস্থা। পাশাপাশি সুলভ মূল্যে পাওয়া যায় দা, বটি, কোদালের মতো বিভিন্ন লোহার প্রয়োজনীয় দ্রব্য। ঠিকানা সিটি বাজার, কাঁচাপাড়া। যোগাযোগ 8100071948। কি ভাবছেন, ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন? আর চিন্তা নেই, রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটু, যেখানে রয়েছে ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট, সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ, জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে। তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটুতে। আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে, কাঁচরাপাড়া, কাঁপা মোড় সংলগ্ন ইউটু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট।